তো সন্ত্রাস বিরোধী আইন 2009 এর আলোকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং এই সন্ত্রাস বিরোধী আইনটি কিন্তু আওয়ামী লীগই প্রণয়ন করেছে আমরা একটা নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দেব কোন জেলা উপজেলায় বাংলাদেশ জাতীয় ছাত্র দল কোনো শোডাউনের রাজনীতি প্রচলন করতে পারবে না সাংবিধানিক জটিলতা কি শূন্যতা তৈরি যেন না হয় সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি অবগত রয়েছি শুধুমাত্র রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে মোকাবেলা করতে হচ্ছে এই ডক্টর ইউনূস সাহেবকে এবং তার নির্দলীয় সরকারকে আমরা কিন্তু তাদেরকে সর্বাত্মকভাবে সমর্থন দিয়ে যাচ্ছি এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের এই বৈষম্যমূলক ছাত্র আন্দোলনে প্রায় শতাধিক নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছে আমাদের কয়েক হাজার নেতাকর্মী আপনার গুরুতর আহত হয়েছে চোখ হারিয়েছে প্রায় শতাধিক নেতাকর্মী আমাদের দু চোখ অথবা এক চোখ দৃষ্টিহীন হয়ে পড়েছে কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমাদের কিন্তু ওরকম স্পেশালি কোনো দাবি করে তাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলিনি বিশেষ করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে মামলাগুলো রয়েছে সেগুলো প্রত্যাহারের দাবি আমরা শুধুমাত্র মৌখিকভাবে এই সভা সমাবেশে আমরা স্টেজেই বলে যাচ্ছি আমরা কিন্তু তার জন্য কোনো কর্মসূচি প্রণয়ন করিনি আবারও যেন যারা ফেসিস্ট ছিল বিগত সময়ে তারা যেন আবার প্রতি বিপ্লবের যে স্বপ্ন দেখে কিংবা যেভাবে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করে তাদের সেই গণহত্যাকে চাপা দিয়ে আবারও বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন হওয়ার যে প্রক্রিয়া তারা স্বপ্ন দেখে সেই স্বপ্ন যেন বাস্তবায়ন না হয় সে ধরনের কোনো সাংবিধানিক জটিলতা কি শূন্যতা তৈরি যেন না হয় সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি অবগত রয়েছি ওই বিষয়ে আমরা সর্বোচ্চ সোচ্চার রয়েছি সেক্ষেত্রে যদি সে ধরনের কোনো প্রকার কোনো সাংবিধানিক জটিলতা কিংবা রেসিস্ট অবৈধ বারবার ক্ষমতা যে অবৈধভাবে যারা ক্ষমতায় ছিল সেই আওয়ামী লীগ যদি আবারও পুনর্বাসন হওয়ার কোনো প্রকার কোনো প্রক্রিয়া কিংবা গণহত্যাকে ধামাচাপা দেওয়া কিংবা আপনি ছাত্র জনতার যৌবুথানের যে স্পিরিটকে ধামাচাপা দেওয়া এরকম কোনো প্রক্রিয়া শুরু হলে সেক্ষেত্রে অবশ্যই আমরা রাজপথে আবারও সোচ্চার হব মিথ্যা ও বানোয়ার যে মামলাগুলো রয়েছে সেগুলো প্রত্যাহার হবে তারা তাদের যেগুলো জমি দখল হয়েছে তারা যেভাবে এলাকা ছাড়া ছিল তারা এখন সুস্থ জীবনযাপনের দিকে যেতে পারবে তো এই অধিকার তো তাদের রয়েছে তো সেগুলো রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দেব সেটি কি সেটি প্রতিটি ক্যাম্পাসে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের মাঝে যারা জনপ্রিয় এবং সাধারণ শিক্ষার্থীদের আবেগকে ধারণ করে শুধু তাদেরকে আমরা নেতৃত্বে নিয়ে আসবো এবং দ্বিতীয়ত আমরা তাদের নিকট সাধারণ শিক্ষার্থীদের নিকট প্রতিজ্ঞা করছি এবং আমরা সেটা ইতিমধ্যে বাস্তবায়ন করেছি বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো জেলা উপজেলায় বাংলাদেশ জাতীয় ছাত্র দল কোনো প্রকার কোনো শোডাউনের রাজনীতি প্রচলন করতে পারবে না আপনি লক্ষ্য করে দেখেন আমি ছাত্র দলের সভাপতি আমি এই পটুয়াখালীতে এসেছি আপনারা কোনো শোডাউনে কোনো নিউজ করতে পেরেছেন কোনো বাইক শোডাউন বলেন কৃষক শোডাউন আমরা সেই কালচারতে বেড়ে এসেছি হ্যাঁ আমাদের হাজার হাজার নেতাকর্মী রয়েছে আমরা ডাক দিলে প্রতিটা জেলা উপজেলা হাজার হাজার নেতাকর্মী আমাদের পতাকা তোলে অতীতেও ছিল এখনো রয়েছে আগামীতে থাকবে ইনশাল্লাহ কিন্তু কিন্তু আমরা সেই রাজনীতির ধারা থেকে বের হয়ে আসছি এগুলোকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে আপনি বাংলাদেশে একটি ক্যাম্পাস বলতে পারবেন না যে 5 আগস্টের পর কোনো শোডাউনের রাজনীতি হয়েছে একটি ক্যাম্পাস বলতে পারবেন না যেখানে হল দখলের সামান্যতম ঘটনা ঘটেছে যদি যদি কেউ ছাত্র দলের যে হাজার হাজার নেতাকর্মী একজন যদি ভুল করেও কোনো রুমের মানে আবাসিক শিক্ষকের অনুমতি না নিয়ে কোনো রুমে যদি তারা বৈধভাবে উঠে থাকে সেগুলো আমরা এলাও করিনি